বল। একটা সাংঘাতিক খবর আছে নিশা। এই যে আমাদের জটামা আমাদেরকে চিটিং করেছে, একটা কথা সত্যি নয়, এই যে বাচ্চা নষ্ট করতে পারে, সব ভাওতা, সব মিথ্যে। মানে আমার ননদ মানসী আবার প্রেগনেন্ট। আর শিওর? শিওর না হয় কি আর এমনি এমনি বলছি রে। দেখ, এটাতে একদিক থেকে যেমন আমার ক্ষতি হলো, অন্যদিক থেকে তেমনি লাভও হলো। কিরকম লাভটা? খুব সিম্পল। জটাবুড়ি বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছে বলে, চাপ দিয়ে যে টাকা আদায় করছে আমাদের কাছ থেকে, আর তো সেটা করতে পারবে না, আমরা ওকে আর এক পয়সাও দিতে বাধ্য হলো। নিশা, আমরা এই মুহূর্তে একবার জটাবুড়ির সঙ্গে দেখা করি, হাতের সামনে পেয়ে বুড়িকে একবারে তুলোধনা করে ছাড়বো। রাইট, ওকে চেপে ধরলেই সমস্ত সত্যি কথাটা আমরা জানতে পারব। তাহলে দাবার চালটা এমন ভাবে চালতে হবে যাতে শুধু বড়ে দিয়েই কিস্তি ভাত। কেন পারবো না? কেন পারবো না? তুমি জানো আজকে মন্দিরে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছে, তিনি সত্য সত্য প্রেগনেন্ট হয়েছে। আমি ঠিক করেছি তার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট রাখবো, সে যেরম যেরম ভাবে নিজেকে চেঞ্জ করবে আমিও ঠিক সেরম সেরম ভাবে বদলাবো। আরে বাবা, অ্যাটলিস্ট দুধের স্বাদ তো ঘোলে মিটবে। তারপরে তুমি জলের মধ্যে নুন ভূমিকা আর কি ওই নোনতা নোনতা ভাব বলছিল। ঠিক তাই নে, খেয়ে নে, নে খা, এটা একটা টোটকা। কি কা টোটকা? একটা খেলে বমি টমি কমে যাবে, খা। কিন্তু মা, আমি এখন খা, কিচ্ছু হবে না, খেয়ে নাও, যখন বমি করেছো খেয়ে নাও। আরে খা খা, এতে কোনো সাইড এফেক্ট নেই, আমিও খেয়েছি। না, এতে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আমার অনেক সাইড এফেক্ট হয়ে যাবে। খেয়ে নাও মানুষই, মা অপেক্ষা করছেন, বমি করেছো তো, খেয়ে নাও। তোর বমি ভাব দেখছি এখনো কমছে না। কই, কমে গেছে তো? আমার কাছে লুকুষ্ণা দেবী, আমি সব বুঝতে পারি। কেন তোর বারবার বমি পায়? আমি কি করে বলবো, ডাক্তার দেখিয়েছি তো। ডাক্তার দেখিয়ে লাভ কি? তুই মুখে যতই বল কমে গেছে, আমি কিন্তু সেরকম কিছুই বুঝছি না। আসলে আসলে কি হয়েছে কি, আমি ওষুধগুলো খেতে না ভুলে গেছি, এবার থেকে ঠিক মতো খেয়ে নেব। কতদিন তোকে বলেছি শরীরের যত্ন নে, তুই আমার কথা শুনছিস না। তুই যখন সন্তানের মা হবি তখন বুঝতে পারবি, তারপর তোর যদি মেয়ে হয় তখন আরো বুঝবি। সেই মেয়েকে ভালো পাত্রে দান না করা পর্যন্ত মায়ের মনের অবস্থা কি হয়? তুই আমার জন্য অনেক করেছিস, এবার ওষুধ খেয়ে তুই তোর বমি বন্ধ কর। আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে আমি ঠিক মতো ওষুধ খাবো, না তুমি এবার শুয়ে পড়ো তো, এখন থেকে আমি মা, তুমি মেয়ে। টাকা আমার দিতেই হবে, কাঁচকলা দেব। এই শোন, আজ পর্যন্ত আমার ওষুধে কাজ হয়নি, এমনটা ঘটেনি। তোদের কথা যদি সত্যি হয় তবে যা টাকা নিয়েছি দ্বিগুণ ফেরত দেব। আমরা মিথ্যে কথা বলছি না জটামা। এটা একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, কয়েকটা দিন সময় নিচ্ছি, আমি গুনে গেছে দেখি কোনটা আসল কোনটা মিথ্যে। তোদের কথা যদি মিথ্যে হয় শয়তানের সবল থেকে কেউ বাঁচাতে পারবে না। জয় মহিষাসুরের জয়।